আজকে কিন্তু আমরা রিভিউ করছি প্রায় সাতটি মেইন গেট যেটি দুই সালে আবার ছয় ফিট বাই সাত ফিট হায়ে পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা আর আমি যে গেটটির মাঝখানে দাঁড়িয়েছি এই গেটটি বন্ধুরা বানানো হয়েছে কুমিল্লার জন্য প্রবাস থেকে এক ভাই অর্ডার আসসালামু আলাইকুম তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানি শুরু করছি আজকাল আমাদের নতুন আরো একটি ভিডিও তো দর্শক বন্ধুরা পুরো কারখানা জুড়ে কিন্তু আজকে মেইন গেটের লাভ প্রায় সাত থেকে আটটি মেন গেট আমাদের একটি কারখানায় তৈরি হয়ে গেছে কিন্তু করোনা এবং শাটডাউনের কারণে অনেকের বেতনও হচ্ছে না তার জন্য কিন্তু আমরা ঠিকমতো ডেলিভারি করতে পারছি না কারণ আমার সমস্যা এবং আমার কাস্টমারের সমস্যা উভয়ের সমস্যায় আমাকে দেখতে হবে তো প্রথমত বলে নিচ্ছি যদি আপনারা অনেকগুলো রিভিউ দেখেছেন আমি আবারও একটু বলে দিই আমাদের দুই হাজার সালের সেরা গোটগুলো কিন্তু আমরা বানিয়েছি চারোপাশে ঢালায় লতা নকশা যেটিকে লোহাকে গালিয়ে করা হয় মাঝখানে রাউন্ডের মধ্যে দুই সুতা স্কোয়ার বার যেটিকে চমৎকার করে আমরা গোল্ডেন কালার করে দিই আর উপরে মাঝখানে এবং নিচে কিছু জায়গায় স্টেনলেস স্টিলের পাইপ আমরা ব্যবহার করেছি যেটি মশালা খুবই চমৎকার এবং সুন্দর দেখতে যদি দূরের থেকে কেউ দেখে অবশ্যই গেটটি দাঁড়িয়ে দু চার মিনিট দেখবে যে এখানে কী লাগালো তো দর্শক বন্ধুরা আউট আমরা ব্যবহার করেছি গ্যালবানাইজ বক্স পাইপ যেটিতে লাইফ টাইম ইনশাল্লাহ মরিচে আসবে না যদি কালার করে রাখা হয় সর্বোপরি এই গেটটিতে আমরা প্রতি স্কোয়ার ফিট নিচ্ছি তেরোশো টাকা কালার সহকারে আর যদি পেছনের সিট সহ নেয় যেমনটি আমার এই ভাইটি নিয়েছে আকরাম ভাই প্রবাস থেকে আমাকে অর্ডার করেছিল তার বাড়ির জন্য একটি চমৎকার সেরা একটি গেট যেটি সহ ফুল কভার করা ভেতর থেকে বাহিরে কিছু দেখা যাবে না ভিতরে যখন আমার মা বোনেরা কাজ করবে তখনও দেখা যাবে না তো বন্ধুরা এটিও কিন্তু সেম উপরে ঢালায়ের লতা স্কোয়ারবার এস এস ডিজাইন পাইপ কিন্তু অতিরিক্ত আমরা পিছনে সিট ব্যবহার করেছি যেটি মোটা মানের ভালো গেলবানের সিট তো এই গেটটি তার খরচ পড়েছে প্রতি স্কোয়ার ফিটে কিন্তু পনেরোশো টাকা করে এখন বন্ধুরা সাইজ ভেদে গেটের দাম অনেকে করেন ভাই দাম কত আসলে তার সাইজ অনুযায়ী তার গেটের দামটি হবে সাত ফিট বাই সাত ফিট যদি হয় তাহলে চৌষট্টি থেকে পঁয়ষট্টি হাজার টাকা আবার ছয় ফিট বাই সাত ফিট হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা আর আমি যে গেটটির মাঝখানে দাঁড়িয়েছি এই গেটটি বন্ধুরা বানানো হয়েছে কুমিল্লার জন্য প্রবাস থেকে এক ভাই অর্ডার করেছিল এটির রঙের এর কাজ চলছে তো এই গেটটি আল্লাহ যদি চায় আগামীকাল বা পরশুর মধ্যেই কুমিল্লা চলে যাবে আর তাছাড়া বন্ধুরা এই পাশে আমাদের আরো গেট আছে এইরকম দুটো গেট অর্ডার করেছে আমাকে মহাখালী থেকে মহাখালী ভুইয়া বাড়ি থেকে তার এরকম সেম সেম টু দুটো গেট প্লাস তার উপরে একটি অংশ আছে যে অংশটি আমি আপনাদেরকে দেখাবো যদি কারো উপরের অংশ বাড়তি থাকে যে ভাই উপরের অংশ সেম ডিজাইন করে বন্ধ করতে হবে তাহলে নিচে উপরে জালিয়ে আর এক পাশে এস এস এর পাইপ দিয়ে আমরা চমৎকার করে দিই কিন্তু ঘুরে উপরে বসে পড়বে এই সাইড একটা পিলার আছে এজন্য আমরা এই কোন কর্নারটি রেখেছি যাতে করে কর্নারটি খুব ইজিলি বসতে পারে তো বন্ধুরা যারা এখন অর্ডার করছে না তারা তাই অর্ডার করে ফেলুন কারণ অর্ডারের সিরিয়াল অনেক বেশি করোনা এবং লকডাউনের কারণ অনেকের মাল ডেলিভারি দিতে পারছি না ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে এক এক সবার মাল ডেলিভারি দিয়ে দিব তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করবো না আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিয়ে জানাবেন নিচে যা লাল বাটন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে ইনশাল্লাহ আপনি দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে